আগামী একত্রিশে মে পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হতে পারে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ মারা যেতে পারেন এক হাজারের মতো রবিবার সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে একথা জানায় আইইডিসিআর বৈঠকের প্রতিটি যে কারখানায় মেডিকেল টিম গঠন কর্মক্ষেত্রে আক্রান্ত হলে সুচিকিৎসা সহ জাতীয় কমিটির কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার সচিবালয়ে করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখার বিষয়ে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে অংশ নেন বিজিএমএ বিকেএমএ বিটিএমএ এবিসিসিএ এবং পুলিশের আইজি আইজিসহ আইইডিসিআরির কর্মকর্তারা বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে চলা শর্তে ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় পোশাক কারখানাগুলোকে চালু রাখার অনুমতি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয় তবে কর্মরত অবস্থায় কেউ করোনা সংক্রমিত হলে তাদের যথাযথ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশনা দেয়া হয় ফ্যাক্টরি চালাবেন কিছু সেখানে নিয়ম নীতি কিছু মেনে চলেন স্বাস্থ্য দিকটা মনিটর করার জন্য একটি কমিটি আলাদা একটা কমিটি করা একটা ফোকাল পয়েন্ট তৈরি করা এবং সাব কমিটি তৈরি করা বিভিন্ন জোনের জন্য এবং তারা এই পর্যায়ক্রমে ন্যাশনাল কমিটির কাছে রিপোর্ট করবে প্রতিনিয়ত বৈঠকে আইইডিসিআর তাদের তথ্যপাত্র তুলে ধরে জানাই আগামী একত্রিশে মে পর্যন্ত দেশে করোনায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ আক্রান্ত হতে পারে আর মারা যেতে পারেন আটশো থেকে এক হাজার মানুষ বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা